গত 2 বছরে ইন্দোনেশিয়ায় 500 জনেরও বেশি লোককে বেত্রাঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছে একটি মানবাধিকার সংস্থা। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের একাংশে শরিয়া আইনের নামে এ শাস্তির প্রচলন আছে। বিশ্বের বৃহত মুসলিম জনগোষ্ঠীর দেশটির প্রেসিডেন্টকে এ বর্বর শাস্তির অবসান ঘটাতে আহ্বান করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 2006 সালে এ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সাথে শান্তি চুক্তির মাধ্যমে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, কিন্তু দিনকে দিন সেখানে প্রশাসনিকভাবে রক্ষণশীলতা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে সমকামিতা ও বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের জন্য কঠোর শাস্তি প্রদান করা হয়। কথিত শরিয়া আইনে পরিচালিত প্রদেশটিতে চালু করা হয়েছে শরিয়া টহল পুলিশ। প্রকাশ্যে কোনো নারী পুরুষ হাত ধরাধরি করে হাঁটলে, গা ঘেঁষা ঘেঁষি করে হাঁটলে বা আপত্তিকর অবস্থায় পাওয়া গেলে তৎক্ষণাৎ শাস্তি দিচ্ছে তারা। 2015 সালের অক্টোবর থেকে চালু করা ইসলামী শরিয়া আইনে প্রদেশটিতে বিচার ব্যবস্থারও পরিবর্তন এনেছে, যার ফলে সমলিঙ্গে যৌনাচারের জন্য 100 বেত্রাঘাত এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য 30 বেত্রাঘাত দেওয়া হয় শাস্তি হিসেবে। হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে দেয় যে এই আইনগুলি মুসলমানদের পাশাপাশি অমুসলিমদেরও ওপরে প্রয়োগ করা হচ্ছে, বিশেষ করে জুয়া ও মদ খাওয়ার অপরাধের জন্য। গত বছর মদ বিক্রির অভিযোগে এক খ্রিস্টান নারীকে বেত্রাঘাত করা হয়েছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার মতো সৌদি আরব, ইরান, সুদান, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইতেও এ ধরনের বেত্রাঘাতের শাস্তির প্রচলন আছে। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।